সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হলেন কিংবদন্তি গণসংগীত শিল্পী একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীর। করোনা আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মারা যান তিনি। ফকির আলমগীরের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক জানিয়েছেন মন্ত্রী, এমপি, শিল্পী, সাহিত্যিক সহ বিশিষ্টজনেরা। বিস্তারিত জাকি আক্তার রিপোর্টে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 15 জুলাই মধ্যরাত থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন কিংবদন্তি গণসংগীত শিল্পী ফকির আলমগীর। 18 জুলাই নেওয়া হয় ভেন্টিলেশন সাপোর্টে। গত রাত 10:56 ভেন্টিলেশনে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সকালে কিংবদন্তি শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীরকে খিলগাঁও পল্লিমা সংসদে গার্ড অফ অনার প্রদান করা হয়। সেখানে সম্পন্ন হয় প্রথম নামাজে জানাজা। এরপর নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই কণ্ঠযোদ্ধাকে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। বাদ জোহর খিলগাঁও মাটির মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে খিলগাঁও তালতলা কবরস্থানে তাকে দাফন করা হবে। 60-এর দশক থেকে গণসংগীত ও বাংলা পপ গানের বিকাশে অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন ফকির আলমগীর। স্বাধীনতার পর পাশ্চাত্য সঙ্গীতের সঙ্গে দেশীয় সুরের মেলবন্ধনে তিনি গেয়েছেন জনপ্রিয় অনেক গান। ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেবে 1969-এর গণ অভ্যুত্থানে সামিল হন তিনি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা হিসেবে 71-এর মহান মুক্তিযুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন ফকির আলমগীর। মুক্তিযুদ্ধ ও গণসংগীত বিষয়ক বেশ কয়েকটি বই আছে তার। দেশের সকল গণতান্ত্রিক, সাংস্কৃতিক, সামাজিক আন্দোলনের সামনের সারিতে ছিলেন তিনি। সঙ্গীতের অবদানের জন্য 21-এ পদকে ভূষিত হয়েছিলেন ফকির আলমগীর। চ্যানেল আয়ের সাথে ফকির আলমগীরের ছিল নিবিড় সম্পর্ক। নানা আয়োজনে সবসময় অংশ নিয়েছেন তিনি। দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা থেকে নিজের শিল্পী জীবনকে নিবেদন করে যাওয়ায় মেহনতি মানুষের কণ্ঠস্বর হিসেবে পরিচিত ফকির আলমগীর আজীবন বেঁচে থাকবেন গণমানুষের হৃদয়ে। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা।